ফেনীতে মাদকাসক্ত সন্ত্রাসী ছেলের বিরুদ্ধে পিতা ও ভাই সহ পরিবারের সংবাদ সম্মেলন করে নিরাপত্তা চেয়ে রোববার রাতে ফেনী শহরে একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন ফেনীর দাগনভিয়া উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈছারপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহমান তার ছেলে কামাল ও তার পরিবার পরিজন নিয়ে লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আব্দুর রহমানের নিজ পুত্র মাইনুদ্দিনকে মাদকাসক্ত সন্ত্রাসী আখ্যায়িত করে তিনি ও তার ছেলে কামাল উদ্দিন পুত্রবধূ ও নাতিদের নিরাপত্তা চেয়ে আদালতে মামলা দায়ের করলে কোন প্রতি না পেয়ে প্রশাসনের কাছে আইনি সহযোগিতা চেয়েছেন এছাড়াও স্থানীয় প্রভাবশালী মাইনুদ্দিন সহযোগী সন্ত্রাসী মাদকাসক্তির বিচার দাবি করেন বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন ফেনি থেকে জহিরুল আলমের তথ্যচিত্রে পল্লী টিভি